আসসালামু আলাইকুম সিস্টি সেন্টার স্কুল এন্ড কলেজ আশুলিয়া কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে আবারও স্বাগত জানাচ্ছি। আমি লাইলা নূর ম্যাম। কেমন আছো সোনামণি? তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও আল্লাহর রহমতে ভালো আছি, সুস্থ আছি। তো কি তোমরা ক্লাসের জন্য কি সবাই রেডি হয়েছ? খাতা কলম নিয়ে বসে আছো? হ্যাঁ, তোমরা সবাই যখন ক্লাসের সময় হবে খাতা কলম নিয়ে রেডি হয়ে বসে থাকবে, ঠিক আছে? তারপরে আমরা যখন ক্লাস শুরু করব তোমরা ক্লাস করবে। তাহলে আমরা আগে কি শিখেছিলাম? এর আগে বলো তো, ক্যাপিটাল লেটার শিখেছিলাম, তাই না? আমরা কি শিখেছি? ক্যাপিটাল লেটার শিখেছি। কোন পর্যন্ত শিখেছি সবাই বলো তো? এম এন পর্যন্ত। কি পর্যন্ত শিখেছি? এম এন পর্যন্ত শিখেছি। দেখো আমি একটু বোর্ডে লিখি, আমি আগে মাঝে মাঝে তোমাদেরকে একটু ধরে দেখি তোমরা পারো কিনা। তাহলে তোমরা বলো তো, বি লেখা কিভাবে শিখেছিলাম? বি, হ্যাঁ, এখানে তোমাদের যে চারটা ঘর থাকে তার মাঝের ঘরে এরকম একটা ফোঁটা দিয়ে নিবা, তারপরে এখান থেকে গোল করে নিয়ে এসে এখানে লাগাবা, এখান থেকে গোল করে নিয়ে এসে এখানে লাগাবা, যেন এই দুইটা গোল এক সমান হয়, দুটো গোল যেন এক সমান হয়, তাহলে ভালো লাগবে দেখতে। দুটো গোল যদি সমান না হয় তাহলে লেখা সুন্দর লাগবে না, ঠিক আছে? বি লেখা, আবার ছি লেখা, দেখো মাথা কিন্তু সমান হবে, এই যে এই যে এইভাবে দিয়ে যেভাবে সোজা করে নিয়ে আসে এই এইভাবে তোমরা ছি লিখবে, লেখাগুলো একটু কেয়ারফুলি লিখবে, ঠিক আছে? যাতে সুন্দর হয় লেখাগুলো। হাতের লেখার তো অনেক গুরুত্ব, তোমরা তো জানো হাতের লেখাটা সুন্দর হলে তোমাদের লেখা অটোমেটিকলি সুন্দর দেখাবে। দেখো আমি কি লিখি, অক্ষরগুলো আগে ফার্স্টে তোমাদের চিনতে হবে। এটা হচ্ছে কি লিখেছি, কি অক্ষর বলো তো সবাই? এটা কি অক্ষর লিখেছি? এ। এটা কি? এ। সবাই বলো এ। এটা বি। এটা সি। এটা কি অক্ষর? সি। তারপরে দেখো এটা ডি। এটা কি অক্ষর? ই। এটা এফ। এটা জি। জানি তোমরা সবাই পারবে, তোমরা সবাই অনেক লক্ষ্মী, তাই না?
তাহলে আমরা এ থেকে পি পর্যন্ত অক্ষরগুলো চিনলাম তাহলে আমরা এর আগে কি পড়েছিলাম এ ফর কি পড়েছিলাম বলো তো এ ফর অ্যাপল পড়েছি এই যে এ ফর কি পড়েছি অ্যাপল পড়েছি এ ফর অ্যাপল এ ফর এস অ্যাপল অর্থ কি বলো অ্যাপল অর্থ আপেল অ্যাপল অর্থ কি আপেল এস অর্থ গাধা এস অর্থ কি গাধা এস অর্থ এই যে দেখো এটা কি গাধা এস অর্থ গাধা বি ফর বল বি ফর বল বি ফর বল 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 তাই না বি ফর বল বল অর্থ বল বি ফর বল বল অর্থ বল বি ফর বুক বুক অর্থ বই এই যে এটা হচ্ছে বই আমাদের এটা কি বই বলো তো এই বইটার নাম কি ইংরেজি এই বইটার নাম কি ইংরেজি বই তাই না এই যে লেটস লার্ন ABCD এ লেটস লার্ন ABCD ইংরেজি বই দেখো সি ফর ক্যাট ক্যাট অর্থ বিড়াল দেখো বিড়াল সি ফর ক্যাট ক্যাট অর্থ বিড়াল সি ফর ক্যাট ক্যাট অর্থ বিড়াল সি ফর ক্যাপ ক্যাপ অর্থ টুপি সি ফর ক্যাপ ক্যাপ অর্থ টুপি সি ফর ক্যাপ ক্যাপ অর্থ টুপি ডি ফর জল ডি ফর জল জল অর্থ পুতুল ডি ফর জল জল অর্থ পুতুল ডি ফর জল জল অর্থ পুতুল ডি ফর জগ জগ অর্থ কুকুর এই যে কুকুর ডি ফর জগ জগ অর্থ কুকুর ডি ফর জগ জগ অর্থ কুকুর ই ফর এ ই ফর এ ই ফর এ এ অর্থ ডিম ই ফর এ অর্থ ডিম ই ফর আই আই অর্থ চোখ ই ফর আই আই অর্থ চোখ ই ফর আই আই অর্থ চোখ এফ ফর ফ্যান এফ ফর ফ্যান এফ ফর ফ্যান ফ্যান অর্থ পাখা ফ্যান অর্থ কি পাখা এফ ফর ফিশ সবাই বলো গুড হয়ে এফ ফর ফিশ এফ ফর ফিশ ফিশ অর্থ মাছ ফিশ অর্থ মাছ এফ ফর ফিশ ফিশ অর্থ মাছ জি ফর গোট গোট অর্থ ছাগল জি ফর গোট গোট অর্থ ছাগল জি ফর কি হবে গোট গোট অর্থ ছাগল জি ফর গুড গুড অর্থ ভালো জি ফর গুড গুড অর্থ ভালো এইচ ফর হেন হেন অর্থ মুরগি এইচ ফর হেন হেন অর্থ মুরগি এইচ ফর হেন হেন অর্থ কি মুরগি এই যে দেখো সবাই মুরগি এইচ ফর হট হট অর্থ গরম এইচ ফর হট হট অর্থ গরম এইচ ফর হট হট অর্থ গরম তাহলে আমরা কি পড়লাম এ থেকে পি পর্যন্ত অক্ষর শিখলাম এ থেকে পি পর্যন্ত ক্যাপিটাল লেটার শিখলাম তাই না আর এ থেকে এইচ পর্যন্ত দুটি করে শব্দ শিখলাম আমি কিন্তু প্রতিদিনই তোমাদের এই দুটি করে শব্দ পড়াচ্ছি তোমরা মুখে মুখে বাসায় মুখস্থ করবে এরপরেই কিন্তু আমি বানান শেখাবো তখন মুখস্থ এখন তোমরা যদি মুখস্থ করে রাখো তখন তোমাদের খুব সহজ হবে বানান শিখতে না হলে তখন কিন্তু তোমরা বুঝতে পারবে না তোমাদের কষ্ট হবে তাহলে আমরা এ বিচ্ছেদিত এ থেকে পি পর্যন্ত আর একবার পড়বো হ্যাঁ আমরা আর একবার পড়ি এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি এ বি সি ডি বলো সবাই ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি এম এন ও পি ঠিক আছে আর আমি তোমাদের কি বলেছিলাম পড়া শুরু করার আগে ছোট্ট একটা দোয়া পড়তে হয় সে দোয়াটা কি মুখস্থ করেছো তোমরা কি বলো তো সবাই রাব্বি জিদনি ইলমা কি বলতে হয় রাব্বি জিদনি ইলমা রাব্বি জিদনি ইলমা এই দোয়াটা সবাই বই পড়ার আগে পড়ে নিবে তাহলে দেখো খুব সহজেই আল্লাহ তাআলা তোমাদের পড়া মুখস্থ করিয়ে দিবেন ঠিক আছে তাহলে সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ